আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব যে প্রিমিয়ার প্রোতে ওখানে আপনার একটা বড় অডিওর সাথে, মানে আমটি একটা রেকর্ডার দিয়ে আপনি রেকর্ড করলেন, তারপর হচ্ছে মাল্টিপল অডিও থাকবে, এই সবগুলো অডিও কীভাবে একসাথে সিঙ্ক করাবেন? কারণ আমরা একটা সিঙ্ক করাতে পারি, বাট যখন মাল্টিপল হবে তখন প্রবলেম হয়ে যাবে। আমরা এখানে একটা অডিও লেয়ার আছে, তো আমার ভিডিও আছে অনেকগুলা। সো আমরা করবো কি যে প্রত্যেকটা ভিডিও এবং অডিও লেয়ারকে আলাদা আলাদা করে এই লেয়ারে নিয়ারে নিয়ে যাব। সো প্রথমে একটা তো এখানে আসেই, পরবর্তীতে যেটা আছে এখানে জাস্ট উপর দিয়ে জাস্ট এভাবে টাচ করে দিব। একইভাবে আমি সবগুলো ভিডিওকে আমি একবারে এক একটা লেয়ার, মানে অডিও একটা লেয়ার থাকবে, ভিডিও আরেকটা লেয়ারে থাকবে। তো এটাকেও সেম, এই অডিওটাকে আরেকটা অডিও লেয়ারে, দেন এটাকেও সেম। যদি আপনার অডিও লেয়ার শেষ হয়ে জাস্ট টেনে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। আবার এটাকেও একই অবস্থা, আমি এটাকে ছোটো করে ফেলি অ্যান্ড ভিডিওকে ছোটো করতে আমি তারা বেশি দেখতে পাবো আর কি। এটাকেও সেম, এরপর এটাকে একটু সামনে নিয়ে যাই, এটাকে একটু উপরে নিয়ে যাই, মানে এটা অডিও লেয়ার ওয়ানে থাকবে আর কি। দেন জাস্ট এভাবে সেটাকে ছেড়ে দিই। ওকে, তো আমরা এখন সবগুলোকে ধরবো। চেষ্টা করবেন যে আপনার এই লেয়ারটা, মানে মেইন যে অডিও লেয়ার, এটা ট্র্যাক ওয়ানে থাকার জন্য। তো এখন সবগুলোকে আমি ধরবো, যেগুলো লেয়ার আছে অডিওর, অডিও ভিডিও সবগুলোকে ধরলাম। ধরার পরে রাইট ক্লিক করবো, দেন সিঙ্ক্রোনাইজ। এরপরে হচ্ছে এখানে অডিও থাকবে, এখানে সব যা যা আমি দেখতে পাচ্ছেন, এখানে অডিও, দেন ট্র্যাক চ্যানেল ওয়ান, দেন প্রেস ওকে। একটু সময় লাগবে যেহেতু অনেকগুলো লেয়ার নিয়ে আমি কাজ করছি, তো আপনার যদি কম লেয়ার থাকে তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে বলছে কুড নট সিঙ্ক্রোনাইজ ওয়ান আর মোর ক্লিপস ইন দ্য কারেন্ট সিলেকশন বিকজ এ ম্যাচ কুড নট বি ফাইন্ড, মানে এখানে অনেকগুলো লেয়ার থাকবে যেগুলো আসলে ম্যাচ করবে না। তো সেগুলো আপনারা হয়তো কোনো অডিও সমস্যা, না হলে কোনো অন্য কোনো অডিও চলে আসে এই কারণে, বা যেগুলো যেগুলো ম্যাচ করবে সেগুলো অটোমেটিক দেখবেন যে এখানে বসে গেছে, এখানে অলরেডি এখানে কিন্তু সিঙ্ক হয়ে গেছে, মোটামুটি ভালো সিঙ্ক হয়েছে। সো এই তো এভাবে করে আপনি মাল্টিপল ভিডিওর যে অডিও লেয়ার আছে সেটা একটা অডিও লেয়ারে বা মাল্টিপল অডিও লেয়ারের সাথে সিঙ্ক করতে পারেন। তো দ্যাটস ইট, এই ছিল আজকের মতো, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।